আসসালামু আলাইকুম, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, আজ কিন্তু আমি আপনাদেরকে খুবই জটিল একটি সমস্যা মেরামত করে দেখাবো, এটি সলভ করে আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো ভিউয়ার্স, এটি অনেক টেকনিশিয়ান ভাইয়েরা এটি মেরামত করতে না পেরে মেইন এসি, মেমোরি এসি, আদার্স অন্য সেকশানে অনেক কাজ করে, কিন্তু এটি মেরামত করতে পারে না। তো এটি এখন কি আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। তো এই সমস্যাটি কিন্তু প্রায় দেখা যায় না, তার জন্য এই সমস্যাটা নিয়ে বিস্তারিত কোনো ট্রিক আপনাদের জানা নেই। তো ভিউয়ার্স, এখন সমস্যাটি হচ্ছে ওএসডি। ওএসডি মানে হচ্ছে অন স্ক্রিন ডিসপ্লে। তো ভিউয়ার্স, এই সমস্যাটি হলে অনেক সেটে অনেক টেলিভিশনে আলো আসে কিন্তু ছবি আসে না, আবার কোনোটিতে ছবি আসে, কিন্তু যখন রিমোট প্রেস করা হয় তখন যে এখানে ফাংশনগুলো আসে, ফাংশনগুলো আসে না। তো আমি এখন সংযোগ নিয়ে দিয়েছি কারেন্টের সাথে। তো এখন আপনারা স্ক্রিনটি দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি যখন লাইনটি দিয়েছি, তো এখন আমার এই স্ক্রিনে কোনো আলো কিন্তু এখনও আসেনি। তো আমার চ্যাটটি কিন্তু অন হয়েছে, এবং অন হওয়ার জন্য যে ভোল্টেজগুলো দরকার সব ভোল্টেজগুলো কিন্তু ঠিকই রয়েছে। তো স্ক্রিনে কিন্তু এখনও আলো আসেনি। তো ভিউয়ার্স, এখন আমি এই যে রিমোট নিয়েছি, যে সেন্সর দেখতে পাচ্ছেন, আমি এখন রিমোট প্রেস করব। তো এখন আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো স্ক্রিনে আলোটি কিছুক্ষণ পরে এসেছে, ধরুন 15 থেকে 20 সেকেন্ড পরে কিন্তু আমার স্ক্রিনে আলোটি এসেছে। তো এতক্ষণ সময় কিন্তু আমার টেলিভিশনটি চালু ছিল, তো ছবি স্ক্রিনটি কিন্তু অনেক দেরিতে এসেছে। তো এখন আমি ডিশের লাইনটি লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমি ডিশের লাইনটি লাগাচ্ছি। তো ডিশের লাইন লাগানোর পরে আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাব। তো ভিউয়ার্স, আমার সেটটি কিন্তু চালু রয়েছে। তো এখন এই সমস্যাটি প্রায় সেটে কিন্তু হয় না, আমি আপনাদেরকে আবারও বলছি, এটি কিছু কিছু সেটে হয়ে থাকে। তো এখন আপনারা দেখতে পাবেন আমি এটি কিভাবে সলভ করি। তো এই সমস্যাটি কিন্তু খুবই জটিল একটি সমস্যা। তো ভিউয়ার্স দেখুন, এটি আমার রিমোট টেস্টার। তো এরকম একটি ভিডিও কিন্তু আমার অলরেডি তৈরি করা আছে, আপনারা আমার দেখে আসতে পারেন। ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক করে দিব। তো দেখুন আমি যখন রিমোট প্রেস করলাম তখন এখানে ইন্ডিকেশন বাতিটি কিন্তু জ্বলে উঠেছে। তো ভিউয়ার্স, এখনও কিন্তু আলো কিন্তু আসেনি। তো এই সমস্যাটি খুবই জটিল একটি সমস্যা। আলো যদি আসে তাহলে অনেকক্ষণ সময় নিয়ে আসে, 20 সেকেন্ডের মতো সময় নিয়ে আসে। তো ভিউয়ার্স, আপনি যখন টেলিভিশনটি স্টার্ট করবেন, তো দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে পিকচার এসেছে, অনেকটা সময় নিয়ে কিন্তু পিকচারটি এসেছে। তো দেখুন পিকচারের এক সাইডে কিন্তু আপনার একটি কালো দাগ পড়ে রয়েছে। তো এখন আমি রিমোট প্রেস করে আপনাদেরকে বোঝাবো বা দেখানোর চেষ্টা করব। দেখুন আমি মেনু বাটনটি প্রেস করে নিচ্ছি। দেখুন আমার স্ক্রিনে কিন্তু কোনো ফাংশন কিন্তু আসে নাই। তো দেখুন আমার রিমোটটি কিন্তু ঠিকই রয়েছে, আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি। তো আবারও দেখাচ্ছি, রিমোটটি কিন্তু ঠিকই রয়েছে। দেখুন এখানে রিমোট টেস্টারের কিন্তু ইন্ডিকেশন বাতিটি চলছে কিন্তু আমার স্ক্রিনে কিন্তু লেখা কিন্তু আসছে না। তো এই সমস্যাটি এখন কিভাবে সমাধান করবেন আমি আপনাদের এটি দেখিয়ে দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের নিয়ে যাব যে সার্কিট বোর্ডটি, এখন আমি সার্কিট বোর্ডটি নিয়ে এসেছি আপনাদের। তো এখন সার্কিট বোর্ডের ভোল্টেজটি মাপার জন্য আমি সিলেক্টর কাটাটি DC 200 রেঞ্জে রাখলাম, কারণ এখন আমি ফ্লাইব্যাক সেকশানের ABL ভোল্টেজগুলো মেপে নিব। তো দেখুন ফ্লাইব্যাকের 180 ভোল্টের যে প্রিন্টটি, এর পরের প্রিন্টটি কিন্তু ABL প্রিন্ট। তো দেখুন ABL প্রিন্টের ভোল্টেজটি কিন্তু ঠিকই রয়েছে, এটি 5 ভোল্টের আশেপাশে রয়েছে। তো এই ABL প্রিন্টটি ভোল্টেজটি আপনারা কিন্তু দেখেছেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো ABL যে প্রিন্টটি আপনার। দেখুন আমি গ্রাউন্ডিং লাইনটি আমি কমন করে নিব, কারণ গ্রাউন্ডিং লাইনটি কমন না হলে কাজের অসুবিধা হয়। তো আমি এটি কমন করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখুন এখন এটি কিভাবে সলভ করবেন। দেখুন এখানে ABL লাইনটি কিন্তু এখানে একটি PF রয়েছে, আপনারা লাইন ধরে এগোলে এখানে এই PFটিতে ভোল্টেজটি থাকার কথা। তো দেখুন এখানে কিন্তু ভোল্টেজটি নেই, এখানে ভোল্টেজটি ড্রপ। তো ভিউয়ার্স এই প্রান্তেও কিন্তু ভোল্টেজটি নেই, এখানে ভোল্টেজটিও ড্রপ। তো এখন আমি সিলেক্টর কাটাটি AC রেঞ্জে রাখবো, কারণ ABL যে AC ভোল্টেজ থাকে AC ভোল্টেজটি আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স এখানে কিন্তু কোনো AC ভোল্টেজ দেখাচ্ছে না। তো এখানে যে PFটি দেখতে পাচ্ছেন লাইন ধরে এগুলো আপনারা এদিকে পেয়ে যাবেন, এখানে PFটিতেও কোনো ভোল্টেজ নেই। একটি হরিজন্টাল আউটপুট ড্রাইভারের পাশে একটি PF থাকে। তো এই PFটি ধরে যখন আপনারা নিচের দিকে এগোতে থাকবেন, তো ভিউয়ার্স এগোতে এই প্রিন্টটি ধরে এগোলে আপনারা এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স ক্যাপাসিটার জিনার ডায়োড থাকে নিচের দিকে। তো ভিউয়ার্স এখানে আমি আপনাদের ঝুম করে দেখাচ্ছি। তো আপনারা একটু নিচের দিকে আসলেই এখানে যে আমার মেইন ACটি। তো ভিউয়ার্স আমি প্রথমে মেইন ACর 27 নাম্বার যে প্রিন্টটি, 27 নাম্বার প্রিন্টে আমি আমার ABL ভোল্টেজটি কাজ করে কিনা সেটি দেখাবো, আমার IC থেকে ABL সাপ্লাইটি রয়েছে কিনা। তো দেখুন আমি যে ABL প্রিন্ট থেকে ABL ভোল্টেজটি কিন্তু আমি পাচ্ছি, এখানে 4 ভোল্ট দেখাচ্ছে ABL প্রিন্টটি। তো ভিউয়ার্স এখন মেইন ICর 12 নাম্বার যে প্রিন্টটি, মেইন ICর 12 নম্বর প্রিন্টটি হচ্ছে FBP। এই FBP প্রিন্ট থেকে একটি ভোল্টেজ তৈরি হয় অন স্ক্রিনের জন্য। তো ভিউয়ার্স এখানে আপনারা ভালো করে আমি প্রিন্টগুলো মেপে নিল, প্রিন্টগুলো গুণে এখানে 12 নাম্বার প্রিন্টটি থেকে কিন্তু কোনো ভোল্টেজ শু হচ্ছে না। তো দেখুন আপনারা ভিউয়ার্স এখানে 12 নম্বর প্রিন্ট এর কিন্তু 1 ভোল্ট এর আশপাশ থাকার কথা ছিল, তো এখানে কিন্তু কোনো ভোল্টেজ নেই। তো এখানে একটি রেজিস্ট্যান্স হয়ে এখানে একটি জিনার ডায়োড রয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে রেজিস্ট্যান্সের পরে এখানে যে জিনার ডায়োডের ফ্লাশ লাইনটি কিন্তু আমার প্রিন্ট ধরে এগোলেই আপনারা এটি উপরের দিকে যখন লাইনটি, তো আমি মেজর করে নিচ্ছি ভালো করে। তো দেখুন এখানে জিনার ডায়োডের পজিটিভ লাইনটি ধরে আপনারা যখন উপরের দিকে এগোবেন, তো লাইনটি কিন্তু আমার এই যে PFটি দেখতে পাচ্ছেন আপনারা আপনার এই প্রিপের এই প্রান্তে কিন্তু লাইনটি চলে গেছে। তো আমার জিনার ডায়োড থেকে কোনো ভোল্টেজটি আউট হয়নি, তো তার জন্য কিন্তু আমার পিএফএ ভোল্টেজটি নেই। তো ভিউয়ার্স, এখন এই জিনার ডায়োডটি আমরা খুলে নিব। তো জিনার ডায়োডটি খোলার জন্য শাখার নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটি খুব সুন্দরভাবে আপনারা খুলে নেবেন এই জিনার ডায়োডটি। তো ভিউয়ার্স, আপনারা মনে রাখবেন যে মেইন আইসির 12 নম্বর যে প্রিন্টটি FBP প্রিন্ট, এই FBP প্রিন্টটির সাথেই কিন্তু এই জিনার ডায়োডটির কানেকশন করা আছে। তো ভিউয়ার্স, আমি জিনার ডায়োডটি খুলে নিচ্ছি। তো দেখুন আপনারা, এই জিনার ডায়োডটি আমি এখন সার্কিট বোর্ড থেকে সম্পূর্ণ আলাদা করে তারপর আমি এটি মেপে নিব। তো তার জন্য আপনারা দেখেছেন মিটারের কাঁটাটি কিন্তু কন্টিনিউটি রেঞ্জে বা ডায়োড রেঞ্জে আমি রেখেছি। তো ভিউয়ার্স দেখুন, এখন এই যে আমি এটি মেপে নিলাম, আমার এক প্রান্তে এটি কিছু ওমস দেখিয়েছে। তো এটি যখন আমি উল্টো করে ধরলাম, তো তখনও কিন্তু আমার এখানে ওহমস দেখাচ্ছে। তো ভিউয়ার্স, জিনার ডায়োড কিন্তু এক পাশে ওহমস দেখাবে আর বিপরীত পাশে ওহমস দেখাবে না। তো ভিউয়ার্স, এটি কিন্তু শর্ট হয়ে রয়েছে, এটি কিন্তু ইন্টারনালি শর্ট হয়ে রয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা, এটি কিন্তু নষ্ট। তো এই জিনার ডায়োডটি আপনারা কিভাবে মেজার করবেন? তো এই জিনার ডায়োডটি আপনাদের মেজার করার প্রয়োজন নেই, আপনারা 5 ভোল্টের একটি জিনার ডায়োড নিয়ে নতুন লাগাবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি একটি জিনার ডায়োড নিয়েছি। তো আমার কাছে নতুন ছিল না, আমি পুরাতন সার্কিট বোর্ড থেকে এই জিনার ডায়োডটি তুলে নিলাম। তো এখন আমি এটি আপনাদের মেজার করে দেখাচ্ছি। তো দেখুন, এটি আমার এক পাশে কন্টিনিউটি দিয়েছে, এক পাশে ওহমস দেখিয়েছে, সরি, তো অন্য পাশে কিন্তু কোনো ওহমস দেখায়নি। তো দেখতে পাচ্ছেন আপনারা, এখন এই ভালো জিনার ডায়োডটি আমি ওই স্থানে লাগাবো। তো ভিউয়ার্স দেখুন, আমি এখন এই জিনার ডায়োডটি উল্টো পাশে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমার জিনার ডায়োডটি লাগানো শেষ। প্লাস মাইনাস ঠিক রেখে লাগাবেন। তো ভিউয়ার্স, এই যে জিনার ডায়োডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি এখন আমি লাগিয়ে নিলাম। তো এখন আমি আর মিটার দিয়ে ভোল্টেজ মাপবো না, আমি এখন সরাসরি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি লাইনটি দিয়েছি। তো ভিউয়ার্স, আমি যখন পাওয়ারটি দিলাম, আমার এখানে সেন্সরে ইন্ডিকেশন বাতিটি জ্বলে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাব। তো ভিউয়ার্স দেখুন, আমি যখন রিমোটটিতে মেনু বাটন প্রেস করলাম, তো দেখুন আপনারা, আমার স্ক্রিনে কিন্তু লেখা চলে এসেছে। তো এখন আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি সরাসরি। এটি অন করার সাথে সাথেই কিন্তু এখন স্ক্রিনে আলো চলে এসেছে, আর রিমোট প্রেস করার সাথে সাথেই কিন্তু এখন লেখাগুলো স্ক্রিনে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এখন আমি ডিশের লাইনটি এখন আমি লাগাবো। তো ভিউয়ার্স দেখুন আপনারা, আমি যখন ডিশের লাইনটি লাগালাম, তো ডিশের লাইনটি লাগানোর সাথে সাথেই কিন্তু আমার স্ক্রিনে ছবি চলে এসেছে, দেখুন পিকচার চলে এসেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি এখন মেনু বাটনটি প্রেস করব। দেখুন, আমার স্ক্রিনে লেখাগুলো চলে এসেছে। তো এরকম ক্রিটিক্যালি সমস্যা আমি আপনাদের আরও দেখাবো। তো সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।